আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা নো বেক ওরিও চিজ কেক রেসিপি। তো আমি এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো লিখে দিয়েছি কোনটা কতটুক পরিমাণ, তো আপনারা দেখে নেবেন। আশা করি আপনারা এনজয় করবেন আমার ভিডিওটি আর পুরো দেখবেন। তো এখানে আমি প্রথমে এক প্যাকেট ওরিও চিজ কেক, ওরিও বিস্কুট আমি ক্রাস্ট করে নিচ্ছি। এটা আপনারা গ্রাইন্ডারেও করতে পারেন, আমি এখানে একটু ভেঙে নিচ্ছি একটা প্যাকেটে। আপনারা চাইলে গ্রাইন্ডারে করে নেবেন। এখন আমি এটা একটা বড় বাটিতে ঢেলে নিলাম। তারপর এর মধ্যে আমি 40 গ্রামের মতো বাটার একটু মেল করে নিয়ে এটা এই বিস্কুটের সাথে আমি মিশিয়ে নেব। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি একটা কেক মোল্ডে, যেটা ওপেন করা যায় এরকম একটা মোল্ড নিয়েছি, আর এটার মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিলাম। আর এর মধ্যে ভাঙা বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বাটার লাগানো। এটাকে খুব সমান করে নেব আমি চামচের সাহায্যে। তারপর এটা আমি এখন ফ্রিজে রেখে দিলাম। এবার আমি আরেকটা বাটিতে ডাবল ক্রিম নেব। আমি এখানে প্রায় 300 ml এর মতো ডাবল ক্রিম নিলাম। তো এই ডাবল ক্রিমকে এখন আমি একটু বিটার দিয়ে বিট করে নেব। এটা দিয়ে হুইপ ক্রিম বানাবো। এখন এর মধ্যে আমি 5 টেবিল স্পুন আপনার আইসিং সুগার দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে প্রায় 75 গ্রাম বা 5 টেবিল চামচ দিলাম। দিয়ে আবার ভালো করে বিট করে নেব। এবার আমি সফট চিজ যেটা ওইটা দিয়ে দিব। আমি এখানে 400 ml এর মতো সফট চিজ ইউজ করছি। তো এটা দিয়েও আবার আমি ভালো করে এটাকে বিট করে নেব। এবার আমি আরও এক প্যাকেট ওরিও কেক বিস্কিট গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি। এটা আমি এই হুইপ ক্রিমের সাথে মিশিয়ে দিব। এটা ভালো করে আমি বিট করে নিলাম। এবার আমি ফ্রিজ থেকে মোল্ডটা বের করে আপনার ওই আগের বিস্কিটের উপর লেয়ারের উপরে এই হুইপ ক্রিমটা দিয়ে দিব। দিয়ে খুব ভালো করে স্পেচুলার সাইজে আমি সমান করে নিলাম।
সাবস্ক্রাইব করবেন যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।